হ্যালো বন্ধু, কখনো কখনো শুধুমাত্র ঈশ্বর মানুষকে নয় এমন ব্যক্তিকেও রক্ষা করেন। যা ঘটেছিল, যেমন একটি অসহায় প্রাণী বাঁচতে পারে বা এটির ভাগ্য ভালো যে এমন কেয়ারিং লোক রয়েছে যারা তাদের মুক্তির জন্য সময় খুঁজতে সক্ষম হয়। তো বন্ধুরা, আজকে এই রকমই একটি এপিসোডের রহস্যময় গল্প নিয়ে আপনাদের চলে এসেছি। তো রহস্য অভিযানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কানাডার জেলেরা উত্তর সোহান ক্রাফট ফিশিং জাহাজে যাত্রা করেছিলেন। তারা ল্যাব্রাডর উপকূল থেকে কয়েক মাইল দূরে যখন তারা স্থানীয়দের জন্য অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন, অক্ষাংশ তরঙ্গগুলি একটি বৃহৎ আইসবার্গকে বদলেছে, যাতে এর একটি অংশে একটি ছিল যা ছিল তার একেবারে শীর্ষে তিনি লেজের আকারের মতো প্রসারণ। বরফের একটি আইসবার্গের ব্লক, কিছু প্রাণী বসেছিল ওই জায়গাটি পূর্ণ শিলমোহর এবং এটি অনুমান করা অস্বাভাবিক শিল শাবকটি বরফের উপর রয়েছে। আপনি যদি যৌক্তিকভাবে চিন্তা করেন তবে আপনি ধরে নিতে পারেন যে একটি শিল শাবক সেখানে বসতে পারে। একটি ছোট্ট এবং রঙিন যদি সমুদ্র এবং বরফ দ্বারা বেষ্টিত থাকে তবে এটি সময়কালে একটি শাবক। ওলাইয়ের মরশুম তবে কীভাবে এই উচ্চতায় এসে শেষ হয়? কে এই অনৈতিক খোলা সমুদ্রে প্রবাহিত এই আইসবার্গে মাশরুম আকৃতির আইসবার্গে যাত্রী, তাদের সুস্বাদু মাংস খেতে কিছু হন তাদের উপরে ঘুরছিল? জেলেরা বুদ্ধিমান ফক্সের ভাগ্যে উদাসীন থাকতে পারেনি। তারা প্রাণীটিকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। অবশেষে তারা বরফটাকে ভেঙে প্রাণীটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। তারা কিন্তু প্রাণীটা খুবই ভয় পেয়ে গেছিল যে নতুন একটি জায়গায় আসার পরে। তারপর তারা প্রাণীটাকে ওখান দিয়ে উদ্ধার করে নৌকার বাক্সে নিয়ে এসে রেখেছিল। তারপর প্রাণীটা খুবই শান্তভাবে, খুবই ক্লান্তভাবে প্রাণীটি ছিল। প্রাণীটি কি আহত হয়নি তবে তার ক্লান্ত চেহারা দেখেই বোঝা গেছিল। বরফটি ভেঙে পড়তে শুরু করেছিল অলৌকিকতার পরে প্রাণীটি প্রথম 5 থেকে 6 ঘন্টা নিরবতাইভাবে বাক্সের মধ্যে সে ছিল। কিছু না খেয়ে উদ্ধার করে কেবল বাক্সের ভিতরে বসে নতুন পরিবেশে অভ্যস্ত হওয়া, সেখানে একটি আরামদায়ক উষ্ণ ও নিরাপদ জায়গায় পোলার ফক্সটি ছিল। কিছু ক্ষেত্রে এর ক্ষুধা ভয়ঙ্কর লোকেদের চেয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে। ফায়ারফক্স যাদের কয়েক ঘন্টা সতেজ খাবার এটিকে দেওয়া হলেও প্রথমে এটি ফ্রাকার চিপসও নিতে অস্বীকার করে। নতুন বন্ধু সময় থেকে উইলিয়ামস বেরের কুঁড়েঘরের কাছে পুরাতন কুকুরের ক্যানেলগুলি পছন্দ করেছিল। একটি শিপিং জাহাজের কুরু থেকে প্রাণীর জীবন বাঁচানো, এটা আমাদের মধ্যে আশ্চর্যজনক ঘটনা। নিষ্ঠুর ও আগোছলার সময়গুলিতে খুব ভালো লোক রয়েছে যারা কেবলমাত্র তাদের মূল্যবান সময় নষ্ট করে প্রাণীদেরকে যতটা সাধ্য পরিমাণে তাদের বাঁচানোর চেষ্টা করেন। তো বন্ধুরা, এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথে যোগ দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের একটি নতুন এপিসোডে।